গল্প ভালোবাসার বর্ষণ, কলমে নীহারিকা নূর। গল্পের সপ্তম অংশ, বয়স্ক মানুষকে সম্মান দিতে আজও শিখলা না বৌমা। বাচ্চা নাতিপুতিদের আর কি বলবো, তুমি বড় মানুষ হইয়াই সম্মান দাও না, এখানে অসম্মান কি করলাম আম্মা? আমার মুখে মুখে তর্ক করাটা কি আমাকে অপমান করা নয়? আমি আপনার মুখে মুখে তর্ক করতাম না, কিন্তু একজন মা হিসেবে আমি কিভাবে আমার সন্তানকে এরকম অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিব? তুরা খারাপ ছেলে না বৌমা, ও ভালোবাসার মানে জানে, তার বর্তমান অবস্থা তুমি দেখবার পারতাছ না। একজন মানুষকে কতটা ভালোবাসলে এরকম অবস্থায় ও আগলইয়া রাহন যায় তুমি বলো? তরুর সাথে বিয়ে হইলে তুরাগ তরুকে খারাপ রাখব না, এই আমি বইলা দিলুম। ও মিথিলাকে ভুলে কিভাবে তরুকে মানবে সে ধারণা আছে আপনার আম্মা? এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে মেয়েকে বিয়ে দিব? ও কখনোই আমার মেয়েকে ভালো রাখতে পারবে না। তো কি করবা তুমি, কোথায় বিয়া দিবা তোমার মায়ারে? গ্রামে নিয়া বিয়া দিবা? কে করব তোমার বিয়া ভাঙ্গা মায়ারে বিয়া? গ্রামের হকল সকল মানুষ জানে তোমার মায়ার যে বিয়া ভাঙছিল, ভালো পোলা পাইবা তুমি ওই জায়গায়। আম্মা সত্য কথা গায়ে লাগবো এইটাই স্বাভাবিক। আম্মা আপনি এখনো সেই আগের যুগেই পড়ে আছেন। একটা মেয়ের বিয়ে ভাঙছে মানেই যে তার জীবনের সবটা শেষ হয়ে গেছে এরকমটা ভাবার কোন কারণ নেই। তরুর জন্য অবশ্যই ভালো ছেলে পাবো আমি। এতক্ষণ দাদি আর মায়ের কথা কাটাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তরু, এখন মনে হচ্ছে এরা অতিরিক্ত করতেছে, তাই মায়ের উদ্দেশ্য বলল, আম্মু তুমি একটু বেশি বেশি চিন্তা করছো না, আমি যদি বলি আমি দাদির কথায় রাজি তাহলে? তরু মুখে লাগাম দিতে শেখো, এখানে বয়স্করা রয়েছে, তুমি কিভাবে তাদের সামনে নিজের বিয়ের কথা নিজে বলতে পারো? এখানে আর একটা কথাও বলবে না তুমি, যাও এখান থেকে, আমার লাইফ নিয়ে টানাটানি করছো আর আমাকে এই কথা বলতে নিষেধ করছো। এরপর দাদির দিকে তাকিয়ে বলল, বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হয় দাদি? তুমি যে আমাদের মতামত না নিয়েই বলে দিলে তোমার নাতিনের সাথে আমার বিয়ে দিবে, তুমি একবারও আমাদের কাছে জানতে চেয়েছো আমরা রাজি কিনা? তরুর কথা শুনে জিভে কামড় দিলেন বৃদ্ধা, তরুকে হাতের ইশারায় কাছে ডাকলেন। তরু কাছে আসলে তার বাম পাশে তরুকে বসার জন্য ইশারা করলেন, তার ডান পাশে তুরাগ নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আছে। বৃদ্ধা তার দুই হাতে দুই নাতি নাতনির হাত ধরলেন, তার হাত ধরায় মাথা উঁচু করে তাকল তুরাগ। তরু তুরাগের দিকে তাকানোই ছিল, চোখাচোখি হলো দুজনের, চোখে চোখ পড়তেই মাথা নামিয়ে নিল তরু। ওই চোখে তাকিয়ে থাকার মতো সাহস এই মুহূর্তে হয়ে উঠছে না। তুরাগের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে, পারলে চোখ দিয়েই তরুকে ভস্ম করে দেয়। জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন বৃদ্ধা, এরপর তরুর দিকে তাকিয়ে বলা শুরু করলেন, জন্ম মৃত্যু বিয়ে এগুলা আল্লাহর হাতে থাহে, তিনি যার লগে যার জুড়ি মিলাইছে তার লগেই বিয়ে হইব। এখন যদি তোগো দুইজনের জুড়ি আল্লাহ মিলাইয়া রাহে, তোরা শত চাইলেও তা থেকে পালাতে পারবি না, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না বুঝলি? দাদি তোমারে কে বলল যে আমাদের জুড়ি আল্লাহ মিলাইয়া রাখছে? ওরে পা গলি, এত কথা কওনের তো কিছু নাই, আমি চাইতাছি তোগো বিয়াডা হও। একবার পবিত্র কালেমার বন্ধনে আবদ্ধ হইলে দেখবি ভালোবাসা আপনা আপনি তৈরি হতে থাকবে। কিন্তু দাদি মিথিলা আপু, ব্যাস ওই মায়া লইয়া আর একখান কথাও কবি বলবি না, সব শেষ হইছে ওই মায়ার লইগা জন্য, এখন বাকি আছে তুরাগ নানুভাইয়ের জীবনটা, হেইডাও কি ওই মুখপুরীরে নষ্ট করতে দিব নাকি? কথাগুলো বেশ গায়ে লাগলো তুরাগের।
এতক্ষণ এখানে বসে মাথা নিচু করে সব সহ্য করলেও মিথিলাকে বাজে কথা বলায় ভীষণ রাগ হল। জোর করে হাত ছাড়িয়ে নিল নানুর হাত থেকে। সেখান থেকে উঠে হনহন করে চলে গেল উপরে। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সবাই। নুরুল ইসলাম আর তায়েব সাঈদ এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। তুরাগ চলে যাওয়ার পর মুখ খুললেন তায়েব। এগিয়ে বসলেন নুরুল ইসলামের দিকে। সোফার হাতলে রাখা নুরুল ইসলামের হাতের উপর হাত রাখলেন তিনি। নুরুল ইসলাম হয়তো এতক্ষণে অনুমান করে ফেলেছেন কি বলতে চাচ্ছেন তিনি, তবুও টুশব্দ না করে ধৈর্য ধরলেন বড় বোন জামাইয়ের কথা শোনার জন্য। তার কথা না শুনে আগ বাড়িয়ে কিছু বলতে গেলে সেটা নিতান্তই বেয়াদবি হয়ে যাবে। শালাবাবু, তুমি তো এখানে উপস্থিত ছিলেই, সবটাই তো দেখলে। আমি তুরাগকে বন্ধুর মেয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার কোন বন্ধুর মেয়েকেই আমি পছন্দ করে রাখিনি। তবে আম্মা বলার পর এতক্ষণ ভাবলাম বিষয়টা, তরু মামনি তো যথেষ্ট ভালো একটা মেয়ে। আমি যদি তোমার মেয়েটাকে আমার ঘরের মেয়ে করে রাখতে চাই, তোমার কি আপত্তি আছে তাতে? সাথে সাথেই কোন জবাব দিতে পারলেন না নুরুল ইসলাম। তবে তিনি না ও বলেন না, কারণ তার মা বড় বোন জামাই কথাগুলো তুলেছে। যারা কথাগুলো তুলেছে তাদের যথেষ্ট সম্মান করেন নুরুল ইসলাম, তাই সাথে সাথে না করে দিয়ে জানালেন, মেয়ে তো আমার একার নয় ভাইজান, এখানে তহমিনার অবদান সবচেয়ে বেশি। আগে আমি তহমিনার সাথে কথা বলি, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তহমিনা। দেখ নুরু, আমি তোর মা হয়ে একটা কথা বলছি, এখন কি তুই কথাখানা রাখবি না? নুরুল ইসলাম পোছেন যা তাকলে। মা, মেয়ে, বউ কার পক্ষ নিয়ে বলবেন, কে কষ্ট পাবে? তাই কথা না বলে উঠে চলে গেলেন সেখান থেকে। তায়েব সাহেবও উঠলেন। তহমিনা আর তরুর দাদু একজন অপরজনের দিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন। তুরফা তরুর হাত ধরে উঠিয়ে নিয়ে গেল সেখান থেকে। তরুকে নিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। এতক্ষণ এখানে বসে দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন। ছাদে গিয়ে একটু মুক্ত হাওয়া উপভোগ করাটা লক্ষ্য। ছাদের দরজার ওপর পাশ থেকেই শুনতে পেল কিছু একটা জোরে পড়ে যাওয়ার শব্দ। তরুর হাত ছেড়ে দৌড় লাগাল তুরফা। ভাগ্য যখন সাথে না থাকে তখন যা হয় আর কি, পায়ে থাকা স্লিপারটা যায় ছিঁড়ে। স্লিপার সেখানে রেখেই ছাদে যায়। ছাদের দরজা পেরিয়ে কয়েক কদম ফেলতেই কিছু একটা খুব জোরে পায়ে বিঁধে যায়। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। আহহ শব্দ করে নিচেই বসে পড়ে তুরফা। রাগে ছাদের রেলিং শক্ত করে মুঠোবন্দি করে দাঁড়িয়ে ছিল তুরাগ। তুরফার কান্নার আওয়াজ কানে আসতেই দ্রুত পায়ে সেখানে আসে তুরাগ। অন্ধকারে তুরফার পা চেপে ধরে বসে থাকার অবয়ব নজরে আসে। তাড়াতাড়ি করে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে। ছাদের মেঝেতে ফ্ল্যাশ পড়তেই লাল রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। তুরফার পা বেয়ে এই রক্ত নামছে। পাশেই ভাঙা টব পড়ে আছে। এখন তুরফার পা কেটে যাওয়াও তুরাগের ভুলের কারণেই হয়েছে। রাগের বশে নিজের হাতেই ছাদের মেঝেতে জোরে আঘাত করে তুরাগ। আবার আঘাত করার জন্য হাত উপরে তুলতেই মেঝে বরাবর হাত রাখে তরু। ফলে আঘাত তুরাগের হাতে না লেগে তরুর হাতে লাগে। মাথা তুলে তরুর দিকে তাকায় তুরাগ। তরু শান্ত কণ্ঠে বলে, রাগ কখনোই সুফল বয়ে আনে না। দেখলেন তো রাগ করলে কি হয়। এখন যদি এগুলো না ভাঙতেন তাহলে কি আপুর পা কাটত। তুরাগ কি বলবে ভেবে পায় না। নিজের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। তরু সেদিকে মন না দিয়ে ব্যস্ত হলো তুরফার পায়ের রক্ত বন্ধ করতে। তরুর কাঁধে ভর করে উঠে দাঁড়ালো তুরফা। তুরাগ তখনও সেখানে বসে আছে। নিচে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ালো তরু। আবার ঘাড় ঘুরিয়ে তাকালো তুরাগের দিকে। বলল, এখানেই থাকবেন তুরাগ ভাই,
যাইয়েন না কোথাও, আমি আপুকে নিচে দিয়ে আসছি, কথা আছে আপনার সাথে। তরু কথা আছে বলায় রাগল না তুরাগ, বরং শান্ত কণ্ঠে জানতে চাইল, কি বিষয়? আমাদের বিয়ে নিয়ে। হোয়াট? আমাদের বিয়ে মানে? কে করবে তোমাকে বিয়ে? আমি? হাউ ফানি, এত বেশি কথা বলবেন না তুরাগ ভাই, বিয়ে আপনি আমাকেই করবেন দেখে নিয়েন, আপনি থাকুন আসছি আমি। তরু চলে গেল তুরফাকে নিয়ে। তুরাগ তখনও সেখানে বসে ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে, কি বলবে তরু মাথায় সেটাই ঘুরপাক খাচ্ছে। দেখুন তুরাগ ভাই, ফ্যামিলির সবাই যখন চাচ্ছে আপনি বিয়ে করুন, তখন বিয়েটা তো আপনাকে করতেই হবে, আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। যদি উপেক্ষা করতে চান ও, তবে আপনার ফ্যামিলির বিরুদ্ধে যেতে হবে, আর ফুপা এমনিতেও খুব রেগে আছে। এই মুহূর্তে আপনি যদি তার বিরুদ্ধে যান, সে আপনার উপর আরও রেগে যাবে এবং ভীষণ কষ্টও পাবেন তিনি। তাকে কষ্ট দেয়াটাও আপনার ঠিক হবে না। এখন যদি আপনি ফুপার কথা ভেবেও রাজি হন, তাহলেও আপনাকে বিয়ে করতে হবে। আর মিথিপুর অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন, তিনি যদি কোমা থেকে ফিরেও আসেন পুরোপুরি সুস্থ হবেন কিনা সন্দেহ আছে। এখন যদি আপনি অন্য কাউকে বিয়ে করেন, সে হয়তো মিথিপুকে মেনে নিবে না, মিথিপুর যত্ন করাটা সে স্বাভাবিকভাবে নিবে না। সেই জায়গায় যদি আমাকে বউ হিসেবে গ্রহণ করেন, তাহলে বিষয়টা অন্যরকম হবে, যেমন আমি মিথিলা আপুর যত্ন নিব, দায়িত্ব নিব তার মায়েরও। একদমে কথাগুলো বলে থামল তরু। তুরাগ রেলিং এর উপর দুই হাতে ভর করে আকাশপানে তাকিয়ে আছে, মনোযোগ সহকারে শুনল তরুর কথাগুলো। তরু কথাগুলো শেষ করে উত্তরের আশায় তুরাগের মুখপানে তাকিয়ে রইল। কিছু সময় তুরাগের থেকে কোনো উত্তর পাওয়া গেল না, সে নীরব রইল কিছু সময়, ভাবল কিছু একটা, এরপর তরুর দিকে ঘুরে সোজা হয়ে দাঁড়াল, হাতগুলো আড়াআড়ি ভাবে বুকের সাথে বেঁধে দাঁড়াল, তাকালো তরুর চোখপানে। তরু তখনও এক নজরে তুরাগের দিকেই তাকানো ছিল, তুরাগ তরুর দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল তরু। তুরাগ কিছু একটা বলবে সেটা শোনার প্রস্তুতি নিচ্ছে। শান্ত কণ্ঠে তুরাগ উল্টো প্রশ্ন করল, ভালোবাসো আমায়? তুরাগের মুখ থেকে এরকম প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল তরু। তরু ভেবেছিল তুরাগ হয়তো বলবে আমি বিয়ে করব না, কিন্তু তরুর চিন্তা ভাবনা উল্টো করে দিয়ে এ কেমন প্রশ্ন করল, জিভ দিয়ে ঠোঁট ভেজাল, কিছু একটা বলার জন্য মুখ খুলবে, এর আগেই ফের তুরাগের গলার আওয়াজ, মিথ্যা বলবে না, যা বলতে চাচ্ছিল তা গলা অবধি এসেই আটকে গেল তরুর মুখ থেকে, আপনা আপনি বেরিয়ে গেল, না বাসি না। তবে কি? আমাকে ভালোবাসো না তাহলে আমাকে বিয়ে করে আমার ভালোবাসার মানুষকে কেয়ার করবে, আবার তার মায়ের যত্ন নিবে, বিষয়টা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি স্যাক্রিফাইস করতে চাইলে আপনার আপত্তি থাকার কারণ কি? আমি মিথির জায়গা কখনো কাউকে দিতে ওয়াটব না মিস তরুলতা, এই মুহূর্তে যা বলেছ তা ভুলে যাও, আমি মিথিপুর জায়গা কখনো চাইনি, আমি নিজের ভুলের জন্য গিল্টি ফিলিং থেকে রিলিজ পেতে চাচ্ছি, এরকম একটা পরিস্থিতির জন্য আমিও কিছুটা দায়ী, তাদের এখানে আসার পেছনে আমারও অবদান ছিল, নিজেকে অপরাধী লাগছে, তাদের সেবা করে ভুলের মাশুল দিতে চাচ্ছি, বাকিটা আপনার ইচ্ছে, আমি জোর করতে পারি না আপনাকে। চোখ ছোট ছোট করে তরুর দিকে তাকায় তুরাগ। এই মেয়ের মাথা ঠিক আছে তো? কেউ নাকি নিজের লাইফ নিজে এভাবে নষ্ট করতে চায়। একটু আগেই বলল আমাকেই আপনার বিয়ে করতে হবে, এখন আবার বলছে জোর করব না। আসলে চাইছেটা কিও? তুমি আসলে চাইছোটা কি শুনি? আমি তো জানালাম আপনাকে, নিজের ভেতরে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে,
কি করব না করব মাথায় কিছুই আসছে। মনে হলো তাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তাই জানালাম আপনাকে। এমনিতে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই হু। আপনার মেয়ে ফ্যানরা আপনার গা ঘেঁষে থাকতেই পারে, কিন্তু এরকম মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কথা বলে নাতুরাগ, এই মেয়েকে তো ম্যাচিউর ভেবেছিল, এত হাফ মেন্টাল, এর সাথে কথা বলে লাভ নেই। পকেট থেকে সিগারেট বের করে, অন্যদিকে ঘুরে মুখে নেয় সিগারেট। তুরাগের কথা বলার অনীহা নজর এড়ায় না তরুর। এখন নিজের মাথায় নিজের চাপড়াতে মন চাচ্ছে, কি দরকার ছিল এই লোকের সামনে ছেচোরামি করার। এক পা দুপা করে ছাদের দরজার দিকে পেছাতে থাকে তরু, পিছন দিকে হেঁটেই ছাদের দরজা অবধি এসেছে। দরজা ক্রস করে যেই ঘুরছে সিঁড়িতে পা রাখার জন্য, অমনি অন্ধকার থেকে এক জোড়া হাত তরুর বাম হাতে চেপে ধরে। ঘাবড়ায় তরু, এই মুহূর্তে কে আসতে পারে ছাদে? ভয় কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চায়, ককে কে? নিজের মাকেও ভুলে গেছো পাজি মেয়ে? ও আম্মু, তুমি এখানে কেন? দয়াশীল মানবী হয়ে গেছো তুমি, মায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া শিখে গিয়েছ। রুমে চলো, রুমে চলো, কথাটা তরুর ভেতর অবধি নাড়িয়ে দিতে সক্ষম। ছোটবেলা থেকেই জানে তহমিনা যেমন নরম মনের মানুষ, তেমন প্রয়োজনে সেরকমই কঠোর। কিন্তু এই মুহূর্তে তহমিনা ছাদে কেন এসেছে এটাই মাথায় ঢুকছে না তরুর। তরুর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে তহমিনা, এক প্রকার টানতে টানতেই সিঁড়ি থেকে নামিয়েছে তরুকে। তরু কোন কথা না বলে মায়ের পিছনে পিছনে যাচ্ছে। নিচতলায় গেস্ট রুমেই থাকার ব্যবস্থা করা হয়েছে তহমিনাদের, তরুকে টানতে টানতে সেখানেই নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে হাত ছেড়ে দিল, দরজাটা এক প্রকার জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল, সিটকিনিটা উপরে তুলে দিয়ে আবারও তরুর হাত ধরে টেনে এনে খাটের পাশে বসাল। মোবাইল স্ক্রুল করে কোনো একটা নিউজ দেখায় মত্ত ছিলেন নুরুল ইসলাম। হঠাৎ করে তহমিনার এরকম রণচণ্ডী রূপ দেখে হাত থেকে ফোন রেখে দিলেন তিনি। ব্যস্ত হলেন কি হয়েছে তা জানার জন্য। কি হয়েছে জানার জন্য তহমিনাকে প্রশ্ন করতেই ফোঁস করে শ্বাস ছাড়লেন তহমিনা। তরুর হাত এখনো তার হাতের মুঠোয়, তরু মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম একবার স্ত্রী তো একবার মেয়ের দিকে তাকাচ্ছেন। আপনার মেয়ে তো দিল দরদি হয়ে গেছে, সে বিষয়ে কোনো খেয়াল আছে আপনার? তহমিনারোর তেরা কথায় কিছুটা ভরকালো নুরুল ইসলাম। আসল ঘটনা জানার জন্য মন উসখুস করছে, তাই শান্ত স্বরে আবার প্রশ্ন করলেন, কি করেছে ও? মিথিলার ফ্যামিলি এখানে আসুক সেটা তরুও চাইতো প্রথম দিকে, এখন এই দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করছে, তাই সে তুরাগের কাছে গিয়েছিল কথা বলার জন্য। সে তুরাগের নামে মাত্র স্ত্রী হয়ে থাকবে, আর তুরাগের পাগলামির সাথে সাথে ও পাগলামি করবে। তুমি কিভাবে জানলে? তুরফার পাকেটে গেল পড়ে তো নিচে নিয়ে আসলো, তুরফাকে রুমে বসিয়ে দিয়ে আমাকে ব্যান্ডেজ করে দিতে বলে আপনার মেয়ে আবার তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, তাই আমিও গিয়েছিলাম ছাদে, ভাগ্যিস গিয়েছিলাম, নয়তো জানতেই পারতাম না। নুরুল ইসলাম কোন কথা শুনে চিন্তা ভাবনা না করেই ফট করে মেজাজ গরম করার মানুষ না, এই মুহূর্তে ও সেই গুণটা বজায় রাখলেন তিনি। তহমিনার মতো রেগে যাননি মেয়ের উপরে, বরং শান্ত কণ্ঠে জানতে চাইলেন, মামনি তুমি কি তুরাগকে পছন্দ করো? বাবার এরকম প্রশ্নের জবাবে কি উত্তর দিবে জানা নেই তরুর, তাই জবাব না দিয়ে চুপ করে রইল। নুরুল ইসলাম ধূর্ত মানুষ, তাকে সব কিছু মুখে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তিনি মেয়েকে আবারও প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় তুমি হ্যাপি থাকবে তুরাগের সাথে?
আমি জানি না বাবা, তবে মিথিলা আপু অনেক ভালো একটা মেয়ে, সে তো এখানে আসতে চায়নি, এখানে তার কোনো দোষ নেই। তুরাগ ভাই অপরাধী, তার সাথে আমিও সমান অপরাধী, শাস্তি সে একা কেন পাবে, তাই আমি এমন কথা বলেছি, আর কিছু না বাবা। তহমিনার ভীষণ রাগ হচ্ছে মেয়ের প্রতি, মন চাচ্ছে গাল বরাবর ঠাটিয়ে একটা চর দিতে। জীবন কি ছেলেখেলা মনে হয় নাকি এই মেয়ের? তবে নুরুল ইসলাম যখন শান্ত হয়ে বসে আছে, তার সামনে মেয়ের গায়ে হাত তোলাটা সমীচীন মনে হল না, তাই দাঁতে দাঁত চেপে বলল, আপনি কালকেই বাসের টিকিট কাটবেন, আমি আর এখানে থাকব না, তরুকে নিয়ে চলে যাব। আপনি আপনার মাকে নিয়ে কবে আসবেন তা আপনি জানেন। নুরুল ইসলাম তহমিনার কথার জবাব না দিয়ে মেয়ের উদ্দেশ্য বললেন, তুমি রুমে যাও, তোমাকে এত বেশি চিন্তা করতে হবে না, তোমার বাবা মা এখনো আছে। তরু আর কোন কথা না বলে খুব সাবধানে বেড ছেড়ে উঠে দাঁড়াল, পা টিপে টিপে বেরিয়ে গেল রুম ছেড়ে। রুম থেকে বের হবার সময় পেছনে থেকে তহমিনা ডেকে বললেন, তোকে যেন আর তুরাগের আশপাশেও না দেখি, ব্যাগ গুছিয়ে রাখবি, কালকেই ফিরবো আমরা, ফাইনাল। তরু কিছু না বলে মনে মনে আওড়াল, সবাই স্বার্থপর আম্মু, এতদিন আপার ছেলে মেয়েকে দেখাশোনার জন্য এখানে রয়ে গেলে, যেই নিজের স্বার্থে টান পড়ল অমনি চলে যাবে এখান থেকে। সারারাত ঠিকঠাক ঘুম হলো না তুরাগের, বিছানায় এপাশ ওপাশ করতে করতেই রাত ফুরিয়ে গেল। চোখে একটু ঘুম ঘুম আসছিল, তখনই কানে ভেসে এলো আজানের মিষ্টি মধুর সুর। বিছানা ছেড়ে উঠে বসল তুরাগ, উঠে ফ্রেশ হয়ে একবারে অজু শেষ করে বের হল। ততক্ষণে আজান শেষ হয়েছে, ঠিক করল মসজিদে যাবে, তবে অনেক দিন ভরে মসজিদে যাওয়া হয় না, তাই মন খচখচ করতে লাগল। হুট করে একদিন গেলে সেটা কেমন লাগবে এটা ভেবে যাব কি যাব না, করতে করতে জামায়াতের সময় শুরু হয়ে গেল। অবশেষে জায়নামাজ বিছিয়ে রুমেই নামাজের প্রস্তুতি নিল। নামাজ শেষ করে দুহাত তুলল উপরওয়ালার নিকট দোয়া প্রার্থনা করতে। নিজেকে এরকম পরিস্থিতি থেকে থেকে যেন উপরওয়ালা রক্ষা করেন। নামাজ শেষ করে হাঁটতে বের হল। বেশ অনেক সময় বাহিরেই কাটল। বাসায় ফিরে দেখতে পেল ততক্ষণে সকালের নাস্তার জন্য সবাই টেবিলে উপস্থিত হয়েছে। সবাই যার যার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে, কারো মুখে কোন কথা নেই, সবার দিকে একবার একবার তাকিয়ে দেখল। দুটো চেয়ার ফাঁকা পড়ে আছে, তরু নেই খাবার টেবিলে, আর নানুও নেই। তরু আসেনি কেন সেটা জিজ্ঞেস করার মতো সাহস হয়ে উঠল না, তাই নুরুল ইসলামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, নানু কোথায় মামা? খাবার রেখে একবার তুরাগের দিকে তাকালেন নুরুল ইসলাম, তারপর গম্ভীর স্বরে বললেন, তোমার নানুর কথা আমাকে জিজ্ঞেস করছো কেন, তুমি নিজে গিয়ে জানো, এরকম করে কথা বলার কোন মানে হয়? তার সাথে আর কথা না বলে তুরফাকে জিজ্ঞেস করল, এই তুরফা কি হয়েছে রে? নানু খাওয়া বন্ধ করেছে। তার কথায় তোমরা রাজি হওনি তাই? যতক্ষণ না শুনবে তার কথা সে খাবে না, এরকম একটা সিরিয়াস মোমেন্টেও হাসি আসল তুরাগের। যদিও তার নানুর এরকম কাজে সে সন্তুষ্ট নয়, তবে তার নানু তার মতোই না খেয়ে ধর্মঘট পালন শুরু করেছে, এটা ভেবে হাসি আসল। তুরাগ আর কাউকে কিছু না বলে নানুর রুমে গেল। সে খাটের উপর পা বিছিয়ে বসে খোলা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছেন। তুরাগ বাহির থেকে অনুমতি চাইল ভেতরে আসার। তারামন বিবি কথা না বলে অন্যদিকে মুখ ঘোরাল। তুরাগ তা দেখে মনে মনে বলে, যেভাবেই হোক এই বুড়িরে আগে ঠিক করতে হবে, যদি কোন মতে না খেয়ে দেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে না সবাই আমাকেই চেপে ধরে। কাল যে কি হবে, সবাই এরকম কেন শুরু করছে,
দেখো তোমার ইচ্ছেটাই বোধ হয় পূরণ হলো, সেই বউ হয়ে এলে আমাদের বাসার। তবে এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না, এটা শুধু কাগজের মাঝেই সীমাবদ্ধ থাকবে। এটা যেন বাহিরের কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আমার মনে একজনের বসবাস, আর সেটা আজীবন থাকবে। তাই ভুল করেও আমার উপরে স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। রাত অনেক হয়েছে, হাত মুখে পানি দিয়ে এসে শুয়ে পড়ো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল তুরাগ। মাথার ওপর টেনে দেওয়া শাড়ির আঁচলটা টান দিয়ে ফেলে দিল তরু। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে ছিল, তাই জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। এরপর শান্ত হয়ে গুটিসুটি দিয়ে বসল বিছানার মাঝ বরাবর। এরপর চোখ বোলালো রুমের চারদিকে। এটা নাকি বাসর ঘর। এ ঘরে না আছে কোন ফুলের ছোঁয়া, না আছে মরিচ বাতির সাজ। ঘরের মাঝে টিমটিম করে একটা নীল রঙের ডিমলাইট জ্বলতেছে। সেই আলোতেই রুমটা কিছু সময় পর্যবেক্ষণ করল তরু। মুখের কোণে দেখা গেল তাচ্ছিল্য মৌলক হাসি। এটা কাউকে উপহাস করে নয়, বরং এরকম একটা বাসর ঘর দেখে প্রতিটা মেয়েরই নিজের বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে, যার কোনোটাই সত্যি হলো না তরুর ক্ষেত্রে। 2 দিন আগে তুরাগকে বলা কথাগুলো মনে করে একদফা হাসল তরু। তখন তো খুব জোর দিয়ে তুরাগকে বলেছিল, আমি আপনার স্ত্রী হতে নয় বরং মিথিপুর দায়িত্ব পালন করতে চাই। আর সেই কাগজের সম্পর্কটা সত্যি হয়ে যাওয়ার পরে এখন তুরাগের বলা তিক্ত কথাগুলো কেমন গায়িকাটার মতো লাগছে। নিজেকে এই মুহূর্তে সব থেকে বোকা মনে হচ্ছে। নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসুক, এটা কোন মেয়েই চাইবে না। আর ও কিনা সেধে সেধে সেই প্রস্তাব দিয়েছিল। রুমে জ্বলতে থাকা লাইটের আবছা আলোয় নিজের গায়ে জড়ানো শাড়িটার দিকে তাকাল। নীল রঙের একটা শাড়ি, তবে নীল রঙের আলোর সাথে মিশে এখন আর শাড়ির নিজস্ব রং বোঝা যাচ্ছে না। বিয়ের দিনেও গায়ে জড়িয়েছে ফুপির শাড়ি। তুরাগ চাইলেই কিন্তু একটা নতুন লাল বেনারসি কিনে দিতে পারত, কিন্তু তা করেনি। বরং মায়ের আলমারি খুঁজে এই শাড়িটা বের করে দিয়ে এসেছিল। এসব হাবিজাবি চিন্তা করতে করতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। আওয়াজ কানে আসতেই মাথা তুলে সেদিকে তাকালো তরু। উদম গায়ে শুধু একটা ট্রাউজার পরে বেরিয়ে আসছে তুরাগ, গলায় একটা টাওয়াল ঝোলানো, ফর্সা শরীরে পানির বিন্দুগুলো চিকচিক করছে। তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে অন্য দিকে তাকালো তরু। এখনো খাটের মধ্যে বসে আছো, এতক্ষণে চেঞ্জ করতে পারতে না শাড়িটা? তুরাগের কথার প্রতিউত্তর না করে খাট থেকে নেমে দাঁড়ালো তরু। এ বাসায় আসার সময় যে ব্যাগে জামাকাপড় নিয়ে এসেছিল সেই ব্যাগটা এই রুমে দিয়ে গিয়েছে সুফিয়া খালা। তরু অন্যদিকে মুখ করেই হেঁটে হেঁটে সেই ব্যাগের কাছে গেল। ব্যাগ থেকে একটা কালো রঙের 3 পিস খুঁজে বের করল, সেটা নিয়ে তৎক্ষণাৎ ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রায় মিনিট 10 পরে ফ্রেশ হয়ে বের হলো তরু। কালো রঙের কাজ করা জামা, সাথে প্লাজু, ওড়নাটা গলায় ঝুলানো, একদম সিম্পল রূপ। ওয়াশরুমের দরজায় থাকতেই তরুর দিকে নজর গেল তুরাগের। কিতক্ষণ সেদিকে তাকিয়ে অন্যদিকে মুখ করে শুতে গেলে নাক গিয়ে লাগলো সোফার সাথে। নাক চেপে ধরে উঠে বসল তুরাগ, নিজের মাথায় নিজেই চাপড়াল। কারণ ও যে সোফায় শোয়া ছিল তা প্রায় ভুলেই বসেছিল, আর সে কারণেই তো ঘুরতে নাকে ঘষা লাগলো ফোমের সাথে। তুরাগের এই অবস্থা দেখে ফিক করে হেসে দিল তরু। চোখ বড় বড় করে সেদিকে তাকালো তুরাগ। সেই চোখের দিকে নজর যেতেই তৎক্ষণাৎ হাসি থেমে গেল তরুর। তুরাগ যে রেগে আছে তা ওর মাথায় ছিল না। কিছু না বলে পা টিপে টিপে গিয়ে সোফার সামনে দাঁড়াল। তুরাগের উদ্দেশ্য বলল, এটা আপনার বাসা, বেডও আপনার, আপনি চাইলে বেডে শুতে পারেন, আমি সোফায় শুতে পারবো, সমস্যা হবে না। আই ইউ শিওর? হুম।
তুরাগ আর কোনো কথা না বাড়িয়ে নেমে গিয়ে শুয়ে পড়ল বেডে। সেদিকে পলকহীন কিছু সময় তাকিয়ে রইল তরু। মনে মনে হয়তো আশা করেছিল তুরাগ বলবে, আমি সোফায় শুই, তুমি বরং বেড এসো। তা না বলে তরুর এক বলাতেই নিজে গিয়ে বেডে শুয়ে পড়ল। এখন তরু কি করবে? নিজের বোকামির জন্য আবারও মাথা চাপড়াতে মন চাচ্ছে। এই বেটা তো একটা নিরামিষ, এক নারীতে আসক্ত পুরুষ মানুষ, সে কেন তরুর কথা ভাববে? এটা কেন আগে মাথায় এলো না? তাহলে কখনোই তাকে বলতো না বেডে শোয়ার জন্য। নিজেকেই নিজে মনে মনে গালমন্দ করে সোফায় শোয়ার প্রস্তুতি নিল তরু। সোফার হাতলে মাথা রেখে চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো গড়িয়ে ফ্লোর অবধি পৌঁছাল, যা থেকে তখনও পানি ঝরছে। সেই পানিতে ফ্লোর ভিজে যাচ্ছে। সেদিকে খেয়াল নেই তরুর। সে মগ্ন হল জীবনের হিসাব মিলানোতে। এই দুই দিন কি ঝড়ঝাপটা গেল তাদের উপর! জীবনের মোড় কিভাবে ঘুরে আজ এও পরিস্থিতিতে এলো তা ভাবতেই মগ্ন হল। ফ্ল্যাশব্যাক। তারামন বিবিকে কোনভাবেই মানানো যায়নি, তিনি তার কথায় অটল। এদের বিয়ে না দেয়া অবধি তিনি পানি অবধি ছুঁয়ে দেখবেন না। জেদম্যাট বশবর্তী হয়ে অসুস্থ হলেন, তবুও হার মানবেন না। শাশুড়ির এমন অবস্থা দেখে ভড়কালেন তহমিনা। এরকম করার কোন কারণ খুঁজে পেল না। সেই শুরু থেকেই এই ফ্যামিলির এক একজনের মন বুঝতে পারেননি তহমিনা। মায়ের অসুস্থতায় নরম হলেন নুরুল ইসলাম। তার উপরে কথা বলেও তেমন সুবিধা করতে পারে না তহমিনা। স্বামীর উপর জোর খাটানোর চেষ্টা করেও লাভ হয়নি, তিনি তার মায়ের কথাই রাখবেন। এদিকে তুরাগকে মানানো ছিল একটা চ্যালেঞ্জ, তবে তা সম্ভব হয়েছে মিথিলার মায়ের জন্য। গত পরশুদিন বিকেলের দিকে তায়েব সাইদের সাথে এই বিষয় নিয়ে কথা কাটাকা টি হচ্ছিল, সেই মুহূর্তে তুরফা আর তহমিনার কাঁধে ভর করে বাসায় প্রবেশ করেছিলেন মিথিলার আম্মা। এক সময় তিনি চাইতেন যার জন্য তার মেয়ের এমন অবস্থা হয়েছে সে যেন তার মেয়ের দায়িত্ব নেয়। কিন্তু ওই মুহূর্তে মিথিলার আম্মার ছিল পুরো ভিন্ন রূপ। তিনি যেন তুরাগকে সহ্যই করতে পারছিলেন না। তিনি কাট গলায় জানিয়েছেন মিথিলা যদি সুস্থ হয় তিনি বেঁচে থাকতে তুরাগের সাথে কোন দিনও বিয়ে সম্ভব নয়। তুরাগ যদি এরকম কথা আর মুখেও তোলে তাহলে তিনি এখান থেকে চলে যাবেনই, সাথে মিথিলাকেও অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কারণ এই ভালোবাসা নামক অভিশাপ পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। এই একটা মাত্র কারণে আজ মোহনা আমাদের মাঝে নেই। তিনি এই বিষয়টা আর একটুও সামনে আগাতে দিবেন না। তুরাগের চোখের পানি তাকে টলাতে পারেনি। দুই মেয়ে স্বামী সব হারিয়ে তিনি তখন কঠিন পাথরে পরিণত হয়েছেন। তার কঠোরতা, ফ্যামিলি প্রেশার, বাবার চাওয়া, নানুর অসুস্থতা সব মিলিয়ে অবশেষে তুরাগ হার মানে। কতদিন আর যুদ্ধ চালিয়ে যাবে সবার সাথে? অসুস্থ নানুর হাত ধরে বলে এসেছিল তরুকে দেখে রাখবে। এরপর শুধু পরিবারের মানুষজনের সামনেই কাজই এসে বিয়েটা সম্পন্ন করেছিল। তহমিনা বেগম পুরো নিশ্চুপ হয়ে আছেন। তিনি এসব একটা বারের জন্য তরুর সামনে আসেননি, না কোন আগ্রহ ছিল এই বিয়েতে, তা নিয়ে এক প্রকার মন খারাপ ছিল। তার উপর সবার অগোচরে তুরাগ যা বলার তা তো বললি। ফ্ল্যাশব্যাক এন্ড, জীবনের নতুন মোড়টা হুট করেই হয়ে গেল। এখন ভবিষ্যতে কি হতে চলেছে তা জানা নেই কারোই। সবাই তো আশা করে আছে যে একবার বিয়েটা যখন হয়েছে তখন সব কিছু আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু আদৌ কি কিছু ঠিক হবে? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। তরু মুখ ঘুরিয়ে তুরাগের দিকে ফিরল। তুরাগ ওর দিকে মুখ করেই শোয়া ছিল। তরু তাকাতেই চোখাচোখি হল। তরুকে জিজ্ঞেস করল, ঘুমাচ্ছ না কেন? আপনি ঘুমাচ্ছেন না কেন? ঘুম আসছে না। আচ্ছা, আমরা কি ভুল করলাম?
মিথিলা আপু যদি ফিরে আসে তবে সে যদি আমাদের ভুল বোঝে, কি হবে সামনে জানি না আমি। সে আসলে কি আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? জবাব দিল নাতুরাগ। কিছু সময় দুজনই নীরব রইল, চোখের কোণে পানি জমল তরুর। সব কিছু আসলে এতটা সহজও নয়। কোন নারী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না? তবুও মিথিলা নিজেকে মিথ্যা সান্ত্বনা দেয় যে তুই তো সব জানতি তরু, তবুও তো বিয়েতে মতো দিয়েছিস, এখন কেন কষ্ট পাচ্ছিস, ঘুমিয়ে পড়েছ? তুরাগের কণ্ঠ কানে আসতেই হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল। চলবে,